আলহামদুলিল্লাহ কয়েকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে, সংক্ষেপে আমরা প্রশ্নগুলোর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাস্তাঘাটে গাছে গাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখা থাকে, এরা কি সওয়াব পাবে? জি আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে মানুষ যখন চলাফেরা করে তো দেখা যায় গাড়ির মধ্যে বিভিন্ন যানবাহনে কেউ চুপচাপ বসে আছে, কেউ বিভিন্ন ধরনের গল্প গুজব করতেছে, অহেতুক সময় নষ্ট করতেছে। তো এই সময় যখন ওই গাছে বা রাস্তায় কোনো জায়গায় লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ, লিখে দেওয়া হয় আলহামদুলিল্লাহ, লিখে দেওয়া হয় আল্লাহ আকবার, লিখে দেওয়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম এগুলো লিখে দিলে তখন ওই মানুষ দেখলে, যে কোনো ইমানদার দেখলেই তার স্মরণ হবে, সাথে সাথে সে জিকির শুরু করবে। এটা খুবই ভালো কাজ, এটা হলো জিকির স্মরণ করায় দেওয়া। আলহামদুলিল্লাহ সৌদি আরবে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় রাস্তায় রাস্তায় সেখানে তো গাছ নাই, সেখানে আপনার বিভিন্ন জিনিস দিয়ে কোথাও লেখা আছে সুবহানাল্লাহ, কোথাও লেখা আছে আলহামদুলিল্লাহ, কোথাও লেখা আছে আল্লাহ আকবার, কোথাও লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোথাও লেখা আছে আস্তাগফিরুল্লাহ, এই জিকিরগুলো লেখা থাকে। এবং এটাকে ওলামা ইকরাম উত্তম কাজ হিসাবে, সুন্নতে হাসানা হিসাবে উল্লেখ করেছেন। তো এই জন্য এটার দ্বারা অবশ্যই সওয়াব পাবেন, যারা লিখবেন তারাও সওয়াব পাবেন, কারণ তাদের এটা দেখে যারা আল্লাহর জিকির করবে ওই জিকিরের সওয়াব তারাও পাবে ইনশাআল্লাহ। তাশাহুদে আঙ্গুল লাড়ানোর সঠিক নিয়ম কি? জি, তাশাহুদের মধ্যে প্রথম কাজ হলো আপনার এই আপনার আঙ্গুলগুলোকে ঠিক করা। আঙ্গুলগুলো কেমনে ঠিক করবেন? আঙ্গুলগুলো ঠিক করার পদ্ধতি হলো এই দুইটা আঙ্গুল লাগায় রাখতে হবে, এই আঙ্গুল আর এই আঙ্গুল একটার মাথার সাথে আরেকটার মাথা, আর এটা সরাসরি ক্যাবলামুখী হবে, মানে এইভাবে রাখতে হবে হাতের ডান হাতের আঙ্গুলগুলোকে আপনার এইভাবে করে, মানে এটাকে আরবিতে পাঁচ, এটাকে এক, একান্নর মতো করে রাখতে হবে, আর এই দুইটা লাগে রাখতে হবে, আর সাদা আঙ্গুলটা পুরোপুরি ক্যাবলামুখী থাকবে। এখন হলো ক্যাবলামুখী থাকার পরে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্যাবলামুখী থাকবে, এবং এই ওই সলাত আদায়কারী তিনি এই সাদা আঙ্গুলের দিকে তার দৃষ্টি থাকবে, বৈঠকের মধ্যে দৃষ্টিটা থাকবে সাদা আঙ্গুলের দিকে, আর যখন সালাম ফিরাবে তখন গিয়ে এটা শেষ করবে, মানে সালাম ফেরানোর আগে এটাকে আবার স্বাভাবিক করে তারপরে সালাম। এটা নড়াচড়া করার ব্যাপারে দুইটা ব্যাখ্যা, সহি দুইটা ব্যাখ্যা, বিশুদ্ধ দুইটা ব্যাখ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আর নড়াচড়া ওয়াইয়া তাহাররাকু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আর এই আঙ্গুলকে নড়াচড়া করতেন। এই জন্য কেউ কেউ বলছেন, কোনো কোনো আহলুল আলেম, যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটাই তো দোয়া, তাশাহুদ দরুদ দোয়াই মাসুরা যা যা আমরা পড়ি পুরাটাই দোয়া, তাহলে পুরাটাই নড়াচড়া করবে। তবে একবারে এরকম না, কেউ এরকম এরকম করে, একবারে এরকম 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 হালকা আস্তে আস্তে হালকা আস্তে আস্তে প্রথম থেকে শেষ পর্যন্ত নড়াচড়া করবে। আর শেখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে না, সব জায়গায় নড়াচড়া হবে না, যেখানে যেখানে দোয়ার বাক্য শুধু সেখানে নড়াচড়া হবে, বাকি সময় ক্যাবলামুখী থাকবে সোজা। তো দোয়ার জায়গা কোনগুলো উনি নির্দিষ্ট করে দিয়েছেন, যেমন আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা একটা, তারপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এটা একটা, তারপরে দরুদের মধ্যে দুই জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেখানে আল্লাহুম্মা বলবে এখানে দোয়া, আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এখানে একবার, তাহলে চারবার। দোয়ায়ে মাসুরার মধ্যে আমাদের চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসির, এখানে চারি জায়গায় চারবার, কয়বার হয়েছে? আটবার। নরমালি এই আটবার নড়াচড়া করবে, আর এর বাইরে যদি আপনি আরও পড়েন, যেমন আপনি পড়তেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু এখানে আরেকবার নড়াচড়া করবে। যদি পড়তেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা এখানে আরেকবার নড়াচড়া করবে। পড়তেছেন রব্বানা লা তুযিগ কুলুবানা, এখানে আরেকবার নড়াচড়া করবে।
এজন্য যতগুলা পড়বেন প্রত্যেক দোয়াতে নারাজ হবেন এটাই হলো উত্তম পদ্ধতি মানে এই দুইটা পদ্ধতির মধ্যে শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ যে মতটিকে প্রাধান্য দিয়েছেন আমরাও মনে করি এই মতটি অগ্রাধিকার যোগ্য মত সমকামিতা ও মাস্টারবেশনের শাস্তি কি এ থেকে কিভাবে ফিরে আসা যাবে যে সমকামিতার শাস্তি খুব কঠিন জানার চাইতে বেবিচারের চাইতে সমকামিতার শাস্তি কঠোর কারণ এটা প্রকৃতি বিরোধী কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাখলুককে সমকামিতার জন্য বানান নাই এবং পৃথিবীর কোনো পশু পাখি সমকামিতা করে না সম্পূর্ণ প্রকৃতি বিরোধী কাজ জানা বেবিচার প্রকৃতির সম্মত কাজ কিন্তু আল্লাহর নাফরমানি এজন্য সেখানে শাস্তিটা হয় আল্লাহর নাফরমানির জন্য অবিবাহিত অবিবাহিত হইলে একশত বেত্রাঘাত বিবাহিত হইলে তাকে পাথর মেরে হত্যা করে কিন্তু সমকামিতার শাস্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সমকামীদের কোনো শাস্তি কার্যকর হয়নি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় স্বাভাবিকভাবে কোনো সমকামীর শাস্তি কার্যকর হয়নি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন উক্তুলুল ফাইল ওয়াল মাফউল বিহি সমকামীতে যে দুজন অংশগ্রহণ করে দোনজনকে হত্যা করো তো আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে তো পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনের যুগে বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এরকম বিচার আসছিল সমকামিতার শাস্তি কি হবে বিচার আসছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সূরার বৈঠক ডাকছিলেন যে এটা শাস্তি কি হবে কেউ কেউ বলছেন যে আগুনে পোড়াই দেওয়ার জন্য তাকে আগুনে পোড়াই দেওয়া হোক কেউ কেউ বলছেন যে তাকে পাহাড়ের উপরে তুলে নিচে নিক্ষেপ করা হোক নিচে নিক্ষেপ করে হত্যা করা হোক কেউ কেউ বলছেন যে তাকে সাগরের মাঝখানে নিয়ে পানিতে ডুবাই হত্যা করা হোক এইভাবে সাহাবায়ে কেরাম বিভিন্ন মত দিয়েছেন তো সর্বশেষ তাদেরকে মানে এই সমকামীদেরকে হত্যা করা হয়েছিল এই হত্যাটাই হলো মৃত্যুদণ্ডটাই হলো তাদের শাস্তি আর মাস্টার বিশনের তো এটা গোপনীয় কাজ এটা আবার সরকার শাস্তি দিবে কেমনি আদালত শাস্তি এটা তো নেতা কেউ বিচারের জন্য যাবে না এটা তো নিজের ব্যক্তিগত গোপন পাপ এজন্য এটার কোনো শাস্তি শরীয়তে এটার কোনো হুদুদ নির্দিষ্ট হয়নি তবে এটা কবিরা গুনাহ যে এটার কোনো শাস্তি হুদুদ শরীয়তে নির্দিষ্ট হয়নি তবে এটা গুনাহের কাজ কোনো কোনো আহলুল আলাম এটাকে মানে প্রয়োজনের প্রেক্ষিতে জায়েজ বলছেন কোনো কোনো আহলুল আলাম জেনা থেকে বাঁচার জন্য দেখা গেছে যে তার অবস্থা এমন পর্যায়ে গিয়েছে সে জানাবে বিচারে লিপ্ত হইতে পারে আল্লাহ নাফরমানি থেকে বাঁচার জন্য কোন কোন আহলুল আলেম বলছেন মাঝে মাঝে সাময়িক যদি সে করে তা জায়েজ তবে জম্হুর আহলুল আলেমদের মত হল সে জানাবে বিচার থেকে বাঁচার জন্য বিয়ে করবে আল্লাহ পাক বলছেন ওয়াম কে হল আয়ামা মিনকুম ওয়া সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম যে দাস দাসীদেরকে পর্যন্ত বিয়ের ব্যবস্থা করতে বলছেন আর যারই স্বামী থাকবে না স্ত্রী থাকবে না সেই জন্য বিয়ে করে আর আল্লাহ বলছেন দারিদ্রতার কারণে যদি কেউ বিয়ে করতে ভয় করে ইউবনিহিমুল্লাহু মিন ফাদি আল্লাহ তার দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহর ওয়াদা তো তাহলে সে জানাবে বিচার থেকে বাঁচার জন্য বিবাহের পন্থা গ্রহণ করবে এই জন্য এটা হারাম কবিরা গুনাহ এটা থেকে অবশ্যই তওবা করতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে হানাফি মসজিদগুলোতে দেখা যায় মসজিদের সামনে কবর এসব মসজিদে কি নামাজ হবে মসজিদ হানাফি সাফি নাই পৃথিবীতে সমস্ত মসজিদ মাসাজিদুল্লাহ মসজিদ আল্লাহর মসজিদ মসজিদ কোনো হানাফি মসজিদ হয় না সাফি মসজিদ হয় না আলে হাদিস মসজিদ হয় না হাম্বলীয় হয় না কিছু হয় না সব মসজিদেরও কার আল্লাহ তো তবে আমাদের দেশে এটাকে আমরা মূর্খতার কারণে জাহালতার কারণে আমরা বাক করছি দেখা যায় হানাফি মাঝহাবের অনুসারী ভাইয়েরা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে তাদের মসজিদগুলোর সামনে নাম লেখে না হানাফি শব্দটা লেখে না কিন্তু তাদের ভিতরে এটা শব্দটা লুকায়িত আছে আপনি যদি ওই মসজিদে যাই একটু জোরে আমিন বলেন তখন সাথে সাথে ইমাম সাহেব ওটি কয় এই মিয়া এটা হানাফি মসজিদে আসে আপনি জোরে আমিন করলেন কেন ওই যে এখানে যান আলে হাদিস মসজিদ আছে এখানে তাই জোরে কন তো ওনার মসজিদে তো বাইরে দিয়ে হানাফি মসজিদ লেখা নাই কিন্তু উনি বলতেছে এটা কি মসজিদ হানাফি মসজিদ তাহলে এটা ভিতরে লেখা আছে কিন্তু শব্দটা লেখে নাই কেন ওনারা পাওয়ারফুল
এখানে কেউ দখল করার চিন্তাই হওয়ার সম্ভাবনা নাই এজন্য লেখে নাই এখন আহলুল হাদিসরা হলো সংখ্যা লঘু সংখ্যা কম আহলুল হাদিসের মসজিদগুলো চিন্তাই হয়ে যায় ডাকাতি হয়ে যায় আহলুল হাদিসরা অনেক কষ্ট করে একটা মসজিদ করছে এখন দেখা যায় চোররা এসে ডাকাতেরা এসে চিন্তাকারীরা এসে কি করে এজন্য আহলুল হাদিসরা লিখতে বাধ্য হয় যে এটা আহলে হাদিস জামে মসজিদ এজন্য লেখে ডাকাতি থেকে সন্ত্রাসী থেকে রক্ষা পাওয়ার জন্য আহলে হাদিসরাও কিন্তু আপনি দেখবেন ওই যে এই রাজশাহী দিনাজপুর রংপুর যেখানে আহলে হাদিসরা সংখ্যা গরিষ্ঠ সেখানে কিন্তু তাদের মসজিদের বাইরে আহলে হাদিস মসজিদ লেখা নাই আর আমাদের দেশের অনেক ভাইয়েরা বলে যে দেখো আহলে হাদিস মসজিদ বানাইছে আহলে হাদিস মসজিদ বানাইছে আহলে হাদিস মসজিদ বানানোর আগে তুমি ঠিক করো যে তোমার এটা হানাফি মসজিদ হলো কেন তুমি যদি হানাফি মসজিদ নাই হয় তো তুমি বলো কেন যে এখানে জোরে আমিন বলা যাবে না এটা হানাফি মসজিদ কি খারেজি তাদের পিছনে কি নামাজ হবে না কখনো তারা খারেজি না এবং তাদের পিছনে অবশ্যই সলাত হবে তাদের এই মতটাও বিশুদ্ধ মত তাদের যে মত এটাও যুগে যুগে অনেক ইমামদের মত তো যদি তারাও খারেজি হয় তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি খারেজি তবে তারা যে কাজটা করেন এটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন এটা করা তাদের জন্য ঠিক না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন কিন্তু তারা খারেজিও না তারা বা ফাসেকও না অন্য কিছু না তারা একটা মানে বৈধ জিনিস থাকতে আরেকটা জিনিসকে এনে চাপাই দিতে চায় এটাই হলো তাদের সমস্যা আরেকটা ইস্তেহাদি বিষয় চাপাই দিতে চায় আমরা যেটা করতেছি বাংলাদেশে মানে চাপ দেখে করতেছি এটাও শরিয়া সম্মত 100% শরিয়া সম্মত এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই সবাই একমত যে এটা শরিয়া সম্মত ওনারা যেটা বলতেছেন এটাও শরিয়া সম্মত তা এখন দুইটা শরিয়া সম্মত বিষয় যদি আসে তখন যেটা চালু আছে বর্তমানে সেটাই কায়েম থাকবে আরেকটা এনে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না দ্বিতীয় বিষয় ঈদ সিয়াম এগুলো ব্যক্তিগত ইবাদত না এগুলা সামাজিক ইবাদত রাষ্ট্রীয় ইবাদত এগুলো ব্যক্তি চাইলে করতে পারে না যেমন ধরো দাড়ি কত লম্বা রাখবেন এক মুষ্টি রাখবেন না ছেড়ে দিবেন এটা ব্যক্তিগত ইবাদত আপনার ইচ্ছা আপনি এক মুষ্টিও রাখতে পারেন আর সারিও দিতে পারেন কেউ আপনার বাধা দিবে না বিশৃঙ্খলা হবে না কিছু হবে না কিন্তু ঈদ তারপরে সিয়াম এগুলো সামাজিক ইবাদত রাষ্ট্রীয় ইবাদত এজন্য যেই দেশের ইসলামিক ফাউন্ডেশন যে দেশের ধর্ম মন্ত্রণালয় যেই তারিখকে তারা ঈদের দিন হিসাবে ঘোষণা দিবে ওই দিনে ঈদ হবে সেখানে আমি কয়েকজনকে নিয়ে আগের দিন বা পরের দিন যদি করি এটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এটা ব্যক্তিগত বিষয় না এজন্য তারা খারেজিও না তাদের পিছনে অবশ্যই নামাজ হবে কিন্তু তাদেরকে বিষয়টা থেকে ফিরে আসা দরকার বোঝা দরকার যে যে কাজটা এখানে হইতেছে এটা কোনো সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে না শরিয়া বহির্ভূত কাজ হচ্ছে না এখন কেউ কেউ যুক্তি দেয় অনেক যুক্তি আছে তাদের কেউ বলেন যে লাইলাতুল কদর কি একাধিক রাত্রিতে হবে নাকি তা একাধিক রাত্রিতে হবে না আপনারা কে বলছে হইলে আপনার অসুবিধা কি আপনারা কে দায়িত্ব দিছে যে সারা পৃথিবীতে আপনি একদিনে লাইলাতুল কদর নিয়ে আসবেন সাহাবায়ে কেরামেরা একাধিক দিনে লাইলাতুল কদর তালাশ করছে তাবেঈনে কেরামেরা করছে তাবে তাবেঈনে তো তারা লাইলাতুল কদর পান নাই তা আমি আপনি পাবো না কেন এটা হলো বেশি বোঝা বেশি পণ্ডিত আর ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম ওই সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে চলে না এখন ওনাদের ব্যাখ্যা হলো অনেক সায়েন্টিফিক হ্যাঁ সূর্য 3 ঘন্টা সাত কেন 12 ঘন্টা ওইটা কেন এগুলো হলো সব বৈজ্ঞানিক ব্যাখ্যা তো বিজ্ঞান যে কোনো সময় অসল হয়ে যেতে পারে কিন্তু ইসলাম বিজ্ঞান দিয়ে বিজ্ঞান নির্ভর না অনেকে আমাদেরকে কাফের বলে যে যিনি কাফের বলেন উনি কাফের হয়ে মারা যাবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেউ যদি আপনাকে কাফের বলে আপনি যদি কাফের না হন তাহলে তিনি মৃত্যুর আগে কাফের হয়ে যাবেন তিনি যত বড় মুফতি হন আর যত বড় আলেম হন যত বড় যাই হন অনেকে বলে যে মক্কা মদিনা অথবা সৌদি আরবের ইসলাম এখানে চলে না ঠিক আছে সৌদি আরবের ইসলাম আমরা চালাইতে বলিও না আপনি সৌদি আরবের ইসলাম এখানে চালাবেন কেন সৌদি আরবের সাথে আমাদের কি সম্পর্ক সৌদি আরবের সাথে আমাদের কোনো সম্পর্ক না বাংলাদেশ যেমন একটা রাষ্ট্র সৌদি আরব একটা রাষ্ট্র বাংলাদেশের মানুষের উপরে সৌদি আরবের মানুষের প্রাধান্য নাই সৌদি আরবের মানুষের উপরে বাংলাদেশের মানুষের প্রাধান্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলে গেছে আপনি সৌদি আরবের ইসলাম কেন আপনি ইসলাম চালাবেন কোরআন হাদিসের ইসলাম কোরআন আর সহি হাদিসে যেটা আছে সেটাই আর মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করবেন
সৌদি আরবের না সৌদি আরব এক জিনিস মক্কা মুকাররমা মদিনা এক জিনিস মক্কা আমাদের সবার ক্যাবলা এটা সৌদি আরবের ক্যাবলা না এক আমাদের সরকার বাড়ির মসজিদে আলোচনা করছি দেখা যায় আপনি যখন মক্কা মদিনার উলামাদের কথা বলবেন সাথে সাথে আপনাকে সৌদি যুবরাজের কথা বলবে আরবিয়া সৌদি আরবের এমনে চলে এখানে তো সৌদি আরবের সঙ্গে আমার আপনার অসুবিধা কি আরেকটা জিনিস আমি সবসময় বলি আচ্ছা শুনুন কেয়ামতের আগে পৃথিবীতে যদি একজন তাওহিদবাদী থাকে কেয়ামত হবে না এখন সারা পৃথিবীর মানুষ মুশরিক হয়ে গেছে সৌদি আরবের মানুষ সব তাওহিদবাদী রয়ে গেছে তাহলে কেয়ামত হইব হ্যাঁ প্রথমে খুতবা দিবেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু এখান থেকে ওয়া যা আম্মা বা ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ এগুলো সব আরবিতেই বলবেন অবশ্যই এইটা বললে খুতবা শেষ এতটুকু বলছেন খুতবা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তো খুতবা আরবিতে হইছে না বাংলায় হইছে কথা বলেন আরবিতেই হইছে আমরা বলি যে খুতবা বাংলা দেওয়া যাবে না খুতবা অবশ্যই আরবিতে দিতে হবে আপনি খুতবাতুল হাজা প্রথমে আরবিতে দিবেন হানাফি মাযহাবের মতে একটা আয়াত আর একটা হাদিস বললে খুতবা হয়ে যায় মানে ওখানে আপনি চারটা আয়াত বলতেছেন একটা হাদিস বললেন তারপরে খুতবাতুল হাজা শাহাদা হাম খুতবার জন্য যা দরকার তার থেকে বেশি হয়ে গেছে তাহলে খুতবা তো আরবিতেই হয়েছে এরপরে আপনি মুসল্লিদেরকে কিছু আয়াত বলবেন হাদিস বলবেন আয়াতটাও আরবিতে বলবেন হাদিসটাও আরবিতে বলবেন কিন্তু যারা সামনে আছে এরা তো আয়াতটা বুঝতেছে না আপনি এদেরকে আয়াতটা বাংলায় বুঝাই দিন বুঝতে পারছে মাতৃভাষায় বুঝাই দিবেন তো ওইটা ওই ইমাম সাহেব নামাজের আগে বুঝাইছে আপনি খুতবার মধ্যে বুঝাইছেন জিনিস কিন্তু উনিও বুঝাইছে উনি আগে আলোচনা করতেছে কেন জিজ্ঞেস করলে বলে যে আরবি খুতবা দিব বুঝে না এই জন্য আমি তাদেরকে আগে বুঝাই দিছি তা আপনি খুতবার মধ্যে ওই আয়াতটা হাদিসটা বুঝাই দিয়েছেন জিনিস তো একটাই করছেন কিন্তু আপনি করছেন মিম্বারে দাঁড়িয়ে উনি করছেন মিম্বারের আগে খুতবার আগে ওনার কাজটা সুন্নতের খেলাপ হয়ে গেছে আপনার কাজটা সুন্নত অনুযায়ী হয়েছে বুঝে আসছে কিন্তু খুতবা আরবিতেই হয়েছে খুতবা বাংলায় হয় নাই এটা বুঝতে হবে অনেকে বলে যে বাংলায় খুতবা বাংলায় আবার কিসের খুতবা খুতবা বাংলা না বলবেন যে খুতবা হবে কিসে আরবিতেই খুতবা হবে আপনি বাংলায় যদি খুতবা চালু করে দেন অনেক সময় অনেক জাহেলেরা ইংরেজি শিক্ষিত লোকেরা উঠে খুতবা দেওয়া শুরু করবে এই জন্য এটা আমরা অনুমোদন দিই না আমরা বলি যে অবশ্যই শাইখ বিন বার শাইখ হুসাইমিন ওনারা সবার ফতোয়া আছে ওনারা সবাই বলছেন যে খুতবাতুল হাজাটা অবশ্যই আরবিতে বলতে হবে বাংলা বলা যাবে না এরপরে মাঝখানে যত আয়াত বলবে হাদিস বলবে আরবিতে বলতে হবে বলে বা আপনি মাতৃভাষায় অনুবাদ করতে পারবেন আর আপনি যদি সব বাংলায় বলি দেন এবার যে কোনো লোক উঠেই তো খুতবা দেওয়া শুরু করে দেবে এটা দেওয়া যাবে না কথা বুঝে আসছে আর যে চার রাকাত সুন্নত পড়েন বা আগের যে পদ্ধতি যে আবয়ন করে এটা অবশ্যই সুন্নতের খেলাপ নবী সাল্লাম এইভাবে করেন নাই এই কুয়েতে বর্তমানে এই যে গত সপ্তাহে কুয়েত সরকার কুয়েতের সর্বোচ্চ ওলামা করার জন্য যে কুয়েতের সব মসজিদে 23টা ভাষায় খুতবা দেওয়া যাবে সেখানে বাংলাও আছে অনেকগুলো মসজিদে বাংলায়ও মানে আয়াত হাদিসগুলোর বুঝাই দেওয়া যাবে এটা ওখানে বল আমরা সিদ্ধান্ত দিতে হবে এই জন্য ওনারা বলছেন যে উর্দু হিন্দি ফার্সি সব অনুমোদন দিয়েছেন পরিবারের সদস্যদেরকে ম্যানেজ করতে যে কখনো কখনো মিথ্যার আশ্রয় নিতে হয় এরকম মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ কিনা না এরকম মিথ্যার আশ্রয় নেওয়াটাও জায়েজ না আপনি সবসময় চেষ্টা করবেন মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনে আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন তবুও জবান থেকে যেন মিথ্যা বের না হয় এ ব্যাপারে খুব সতর্ক থাকবেন আচ্ছা এবাদতে মন বসে না দুনিয়া বিচিন্তে আসে এগুলো যাতে না আসে করণীয় কি এবাদতে মন বসার জন্য অনেকগুলো করণীয় আছে তার মধ্যে সবচেয়ে বড় করণীয় হালাল রিজিক খাইতে হবে হালাল রিজিক না হলে হারাম রিজিক হলে আপনার এবাদতে কোনোদিন মন বসবে না এরপরে সুন্নতের এর্তেবা বাড়াই দিতে হবে সুন্নত বেশি আমল করতে হবে বেশি বেশি মেসওয়াক করবেন তারপর আরও যে সকল সুন্নত আছে সুন্নতগুলো মানবেন তখন দেখবেন এবাদতের প্রতি আপনার মনোযোগ বেড়ে যাবে আমাদের কিছু কিছু শায়খ হাদিস ও কোরআন আলোচনা শেষে বলে থাকেন যে এটাই চূড়ান্ত শেষ কোরআনের আয়াত যদি হয় সহি হাদিস যদি হয় এটাই চূড়ান্ত এটা ঠিক কোরআনের আয়াত আর হাদিস তো অবশ্যই চূড়ান্ত আল্লাহ যেটা বলছে কি এর থেকে চূড়ান্ত আর কিছু আছে কখনো নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা সহি এটাই তো চূড়ান্ত তবে যদি ফেকি মাসালা হয় সেটা চূড়ান্ত কেউ বলতে পারবে না ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ যুগে যুগে যত মুস্তাহিদরা ছিলেন কেউ ফেকি মাসালায় চূড়ান্ত বলেন নাই সবাই বলছেন যে ওয়াল্লাহু আলামু বিস সালাম
যা বলছে শেষে আসে বলছে এটা সঠিক সুরান্তটা আল্লাহই জানেন আমরা জানি না আচ্ছা কোন কোন আলেম বলেন অত্র বাইতুর রহমান জামে মসজিদে সালাত আদায় করলে কাফের হয়ে যাবে এবং তার জানাজা দেওয়া যাবে না এই বিষয়ে সঠিক সমাধান চাই যে এই মসজিদে এমন কি কর্মকাণ্ড হয়েছে যে কাজ কোরআনে কারিমে নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিসে নাই বাইতুর রহমান জামে মসজিদে এই পর্যন্ত এরকম কোন কর্মকাণ্ড হয় নাই এবং হবেও না ইনশাআল্লাহ তাহলে সেই মসজিদে সালাত আদায় করলে কাফের হবে কেন এই মসজিদে সালাত আদায় করলে যদি কাফের হয় তো মক্কা মুকাররমায় সালাত আদায় যারা করে তারাও সব কাফের মসজিদে নববীতে যারা সালাত আদায় করে তারাও সব কাফের যদি রাবুল ইয়াদাইনের কারণে আমিন সহ শব্দে বলার কারণে যদি কাফের হয়ে যায় তাহলে ওখানকার ইমামেরাও সব কাফের মুসল্লির লাখ লাখ মুসল্লি সব কাফের আরব বিশ্বের সব মুসলমান কাফের কি বলেন নাউজুবিল্লাহ এরকম আলেম যারা কাফের ফতোয়া দেন এই তাকফিরি ফতনার কারণে তাদের উপরে এই ফতোয়া বর্তায় যাবে আল্লাহ না করুন তাদের উপরে এই ফতোয়া চলে যাবে তারাই কাফের হয়ে মারা যাবে এজন্য কোনো অবস্থায় কাউকে কাফের ফতোয়া দেওয়া যাবে না আর জানাজা দেওয়া যাবে না জানাজা কেন দেওয়া যাবে না যদি একজন ইমানদারের আপনি জানাজা না দেন বা জানাজা বাধা দেন এটার জন্য কিয়ামতের ময়দানে আপনার অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আপনি যত বড় মুফতি যত বড় মাওলানা যত বড় আলেম হন না কেন অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবেই তো এই মসজিদের মুসল্লি কি অপরাধ করছে যে আপনি তার জানাজা পড়বেন না কি শিরিক করছে কি আপনার সমাজের সুদখোরদের জানাজায় আপনি সবার আগে হাজির হন আপনার সমাজের ঘুষখোরদের জানাজায় হাজির হন আপনার সমাজের শিরিক করে যারা তাদের জানাজায় হাজির হন বেদাত করে যারা তাদের জানাজায় হাজির হন তারপর অসংখ্য আল্লাহ নাফরমানিকের মদ খায় তার জানাজাও হাজির হন বেনামাজির জানাজায় হাজির হন এই মসজিদের মুসল্লি কি অপরাধ করছে যে তার জানাজা পড়া যাবে না আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন